সব বাড়িতেই প্রায় একটাই প্রবলেম, ডিনারে কি করব। তাই এই রেসিপিটা দেখার পরে আশা করি আপনাদের একদিনের প্রবলেম তো সলভ হয়ে যাবে। খুবই সহজ এবং ঘর উপকরণ দিয়ে বানিয়ে নেবো আজকের এই রেসিপি, যেটা ডিনারে আপনারা যে কোনো দিন ইজিলি বানিয়ে নিতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি পেঁয়াজ পরোটা, সাথে ড্রাই আলু ক্যাপসিকাম, এছাড়াও থাকছে একটা বন্দি রায়তা রেসিপি। তাহলে সর্বপ্রথম এখানে পেঁয়াজ পরোটার জন্য আমি ময়দাটা মেখে নেবো, আর তার জন্য একটা বোল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 750 গ্রাম ময়দা, আর যদি কাপ হিসাবে নেন তাহলে 3 কাপ। এবারে একটু ময়নার জন্য দিয়ে দেবো সামান্য একটু ঘি, তারপর লাগবে 7 মতো নুন, 1 চা চামচ পাউডার সুগার বা গুঁড়ো করা চিনি, তারপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মাখতে থাকুন। বাট তার আগে একবার এইভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিন, যাতে জল দেওয়ার পরে এটা এক জায়গায় না বসে যায়। আচ্ছা, এখানে আমি বলে রাখি, এখনও যারা আমার বেসিক কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারে আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com থেকে। সেখানে পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। এই কোর্সের লিঙ্কটা যদি আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, তাছাড়া যদি কিনতে কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এতক্ষণে দেখে নিন, এই ডোটাও কিন্তু আমার এখন ভালো করে মাখা হয়ে গেছে। টেক্সচারটা আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন, খুব বেশি নরমও নয় আবার খুব বেশি শক্তও নয়। জাস্ট এইভাবে ভালো করে মেখে নিই, উপরে একটু তেল অ্যাপ্লাই করে ঢাকা দিয়ে রেখে দিন, যাতে এর উপরের পার্টটা শক্ত না হয়ে যায়। এবার যেহেতু এটা পেঁয়াজ পরোটা, তাই স্টাফিংটা কীভাবে বানাতে হবে দেখে নিন। প্রথমে একটা বলে নিয়ে নিন, পেঁয়াজ কুচি খুব যে বেশি ফাইন করে কাটতে হবে তা নয়, জাস্ট এইভাবে কেটে নিলেই হবে। তারপরে এতে দিয়ে দিন 1 চা চামচ আদা কুচি, ঝালের জন্য কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দিচ্ছি একটু কুচনো ধনে পাতা, সাথে 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এরপর অবশ্যই একটু আজওয়াইন দিয়ে দেবেন। আর আজওয়াইনটা পারলে এইভাবে একটু হাতে ঘষে দেবেন, তাহলে দেখবেন এর ফ্লেভারটা আরও বেশি বেড়ে যায়। ব্যাস, এবারই সব কিছুকে আপনারা ভালো করে মিশিয়ে নিন। আপনারা তো নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে কিন্তু এখনও নুন ব্যবহার করিনি। নুনটা ঠিক কোন সময় ব্যবহার করতে হবে সেটা আপনাদের নিশ্চয়ই দেখাবো, বাট তার আগে আমি আপনাদের আলু ক্যাপসিকামটা বানিয়ে দেখাচ্ছি, যেটা বানানো দেখুন কতটা সিম্পল। আর তার জন্য প্রথমেই একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিন সর্ষের তেল, আর তারপর যখনই দেখবেন তেলটা গরম হয়ে গেছে তখন সেখানে দিয়ে দিন 1 চা চামচ গোটা জিরে, এরপর জিরেটা থেকে যখনই দেখবেন ফ্লেভার ছেড়ে দিয়েছে সাথে সাথে দিয়ে দিন পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজটা আপনাদের ভেজে নিতে হবে, যতক্ষণে পেঁয়াজটা ঠিক এরকম হয়ে আসছে, ধরে নিন মোটামুটি যখন 80% মতো ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা, তারপর এরই সাথে একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিন। ফ্লেমটা হাই করে এটাকে কুক করলে মোটামুটি সময় লাগবে ধরে নিন 3-4 মিনিট মতো এর কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। তারপর মশলা বলতে লাগবে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তারই সাথে 2 চা চামচ ধনে গুঁড়ো। ব্যাস, এখানে আপনাদের আর কিছু মশলা লাগছে না, তাহলে নিশ্চয়ই দেখলেন একদম ঘরোয়া মশলা, বাট টেস্টটা দেখবেন কিন্তু অসাধারণ হবে। তাই রিকোয়েস্ট করবো একবার হলো এটা বানিয়ে দেখার। এরপর যখনই দেখবেন মশলাটা ভালো করে মিশে গেছে আর এর থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তখন এখানে দিয়ে দিতে হবে টমেটো বাটা। ধরে নিন ওই 4টে মিডিয়াম সাইজের টমেটোকে আপনাদের ভালো করে বেটে নিতে হবে, ওজনে বলতে গেলে 150 গ্রাম। আর অবশ্যই এই স্টেজে আপনারা নুনটাও এখানে দিয়ে দেবেন, তাহলে টমেটোটা দেখবেন তাড়াতাড়ি কুক হয়ে গেছে। এরপর 4-5 মিনিট ভালো করে কুক করা হয়ে গেলে এখানে আপনাদের দিয়ে দিতে হবে কাজু বাটা। খুব বেশি এখানে কিন্তু কাজু বাটা দিয়ে দেবেন না, 1-2 চামচ দিয়ে দিলেই হবে। ব্যাস, এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিন, কুক করে নিন আরও 2-3 মিনিটের জন্য, বা যতক্ষণের মধ্যে থেকে ঠিক এরকম তেলটা ছেড়ে দিচ্ছে। আর যখনই দেখবেন এরকম তেল ছেড়ে দিয়েছে তখন এখানে দিয়ে দিতে পারেন ক্যাপসিকাম। আমি এখানে রেসিপিটাকে একটু কালারফুল করার জন্য 3 রকমের ক্যাপসিকাম ব্যবহার করলাম, বাট আপনারা চাইলে কিন্তু 1 রকমেরই ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। আর ক্যাপসিকামটাও আপনাদের কিন্তু খুব বেশিক্ষণ কষাতে হবে না, নাহলে ক্রাঞ্চি ভাবটা চলে যাবে। তাই 2-3 মিনিট ভালো করে একবার কষিয়ে নিন, আর কষানো হয়ে দিয়ে দিন সিদ্ধ করা আলু। এইভাবে কেটে নিয়ে প্রত্যেকটা উপকরণই আমাদের ঘরেই থাকে আর খুবই সহজলভ্য, বা টেস্ট হবে দেখবেন ওই রেস্টুরেন্টের মতো। এটা যেহেতু আমরা পেঁয়াজ পরোটার সাথে খাবো, তাই এটাকে আমি একটু ড্রাই বানাচ্ছি। আপনারা যদি এটাকে সেমি গ্রেভি করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে সামান্য একটু জলও ব্যবহার করতে পারেন। তারপর এটাকে ফাইনালি আমি ফিনিশ করবো চপ ধনে পাতা দিয়ে, তাহলে নিশ্চয়ই দেখলেন এটা বানানো কতটা সিম্পল।
এবার আমি এর জন্য যে বুন্দি রায়তাটা বানাবো তার জন্য আমি নিয়ে নিচ্ছি এরকম রেডিমেড বুন্দি। এরকম ভাজা রেডিমেড বোঁদে কিন্তু এখন ইজিলি মার্কেটে পাওয়া যায়, তাই জাস্ট এটাকে প্যাকেট থেকে খুলে নিয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখুন মিনিট দশেকের জন্য। আর এটা যতক্ষণ ভিজছে আমি খুব তাড়াতাড়ি আপনাদের পেঁয়াজ পরোটাটা বানিয়ে দেখাচ্ছি। আর ডোটা দেখুন এই সময় কতটা নরম হয়ে গেছে, তাই সেটাকে বোল থেকে তুলে নিয়ে এইভাবে একটু রোল করে নিন। রোল হয়ে গেলে একটা ছুরির মাধ্যমে আমি এভাবে ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি, বাট আপনারা চাইলে এটাকে হাত দিয়েও কেটে নিতে পারেন। এবার এই এক একটা লিচিকে হাতে একটু গোল করে এইভাবে একটু শেপ দিয়ে নেব। এবার এই পেঁয়াজ স্টাফিংটা ময়দার মধ্যে ঠিক ভরার আগের মুহূর্তে আপনাদের দিয়ে দিতে হবে এক চা চামচ রেগুলার নুন, এছাড়াও সামান্য একটু বিট নুনও। এরপর একবার ভালো করে মিশিয়ে নিয়ে ময়দার যে লিচিগুলো আমরা কেটে রেখেছিলাম তার মধ্যে এটাকে স্টাফিং করতে হবে। আর তার আগে লিচিগুলোকে নিয়ে এরকম একটা ছোটো বাটির মতো আকার করে নিন, এতে মাঝখানে আপনারা এই পুরটাকে ভরতে পারেন। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, পেঁয়াজটা দেওয়ার পরেই আপনাদের এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু ময়দা, যাতে পেঁয়াজটা যখন জলটা ছাড়বে এই ময়দাটাই কিন্তু জলটা টেনে নেবে, আর আপনাদের ডোটা বেলার সময় কিন্তু কোনো রকম অসুবিধে হবে না। নাহলে কী হবে, পেঁয়াজটা থেকে যখনই জলটা ছাড়বে ডোটা একদমই নরম হয়ে যাবে, আর বেলার সাথে সাথেই দেখবেন ওটা ফেটে যাবে। তাই অতি অবশ্যই এই টিপসটা মাথায় রাখবেন। ব্যাস, এবারে স্টাফিংটা ভালো করে সিল করে নিয়ে আমি ডাইরেক্টলি এটাকে বেলে নেবো। আমি এখানে কোনো কিছু না দিয়েই বেলছি, বাট আপনারা চাইলে কিন্তু সামান্য একটু ময়দা দিয়েও বেলে নিতে পারেন। খুব যে বেশি বড়ো করে বেলতে হবে তা নয়, মিডিয়াম সাইজের বেললেই হবে। আর যখনই দেখবেন এটা এরকম বেলা হয়ে গেছে ডাইরেক্টলি দিয়ে দিন তাওয়াতে। অবশ্যই তাওয়াটাকে আপনারা আগে থেকে একটু গরম করে রাখবেন, আর প্রথমে এখানে আপনাদের কোনো কিছু দেওয়ার দরকার নেই, ফ্রেশ ড্রাই এর একটা দিক ভালো করে শেখে নেবেন। আর এটা যতক্ষণ শেখা হচ্ছে আমি আপনাদের আরও একটা পরোটা বানিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা অতনুর রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেগুলো আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আচ্ছা, আর এপাশে এতক্ষণে দেখুন একটা দিক কিন্তু ভালো করে শেঁকা হয়ে গেছে, তাই এর অপর দিকটা আমি ভালো করে একটু শেঁকে নেবো। আর যেদিকটা অলরেডি শেঁকা হয়ে গেছে সেদিকটায় সামান্য একটু ঘি নিয়ে এইভাবে ব্রাশ করে দেবো। আপনারা যদি ঘিয়ের পরিবর্তে তেল দিতে চান তাতেও কোনো অসুবিধে নেই, বাট ঘি দিয়ে দিলে কী হয় টেস্টটা একটু ভালো আসে আর কি। এবার পাল্টে নিয়ে সেম প্রসেস আমি অপর দিকটার জন্যও করে নেবো। আর যখনই দেখবেন দুদিকটাই খুব ভালো করে ভাজা হয়ে গেছে তখন এটাকে তুলে নিন, আমি এটাকে আপনাদের কেটেও দেখাচ্ছি। দেখুন এটাকে এরকম ওপর থেকে ক্রাঞ্চি আর ভেতর থেকে সফট আছে, আর এর স্টাফিংটাও দেখুন কতটা সুন্দর লাগছে। এবারে একই প্রসেস আমি বাকিগুলোও বানিয়ে নেব। আশা করি পুরো প্রসেসটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধে হয়নি। এবার আমরা সবাই একটু খাবার পরে মিষ্টিমুখ করতে পছন্দ করি, তাই রায়তাটা আমি এখানে একটু মিষ্টি মিষ্টিই করবো। তার জন্য একটা বাটিতে টক দই নিয়ে দিয়ে দেবো দু চা চামচ পাউডার সুগার, এটা শুধু মেশানোর সুবিধার্থে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এমনি চিনিও এখানে ব্যবহার করতে পারেন। আমি যে চিনিটাকে এখানে মিশিয়ে পাউডার করে দিয়ে দিয়েছি যাতে এটা একটু তাড়াতাড়ি মিশে যায়। আর এরপর যে বোঁদেগুলো আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম তার থেকে জলটা নিকড়ে নিয়ে ডাইরেক্টলি দইয়ের মধ্যে দিয়ে দিন। ব্যাস, তাহলে রেডি হয়ে গেলো আপনাদের বুন্দি রায়তা। এবারে সব কিছু আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি।
আপনারা যদি চান এরকম আরও রেসিপি দেখতে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।